আজকে রামনা থানার দুটি এবং পল্টন থানার দুটি মোট চারটি মামলায় সকাল 12টার দিকে আমরা জামিন শুনানি করেছি। জামিন শুনানি করেছেন মোহাম্মদ আসাদুজ্জামান সিনিয়র অ্যাডভোকেট, সাথে আমাদের নেতৃত্ব ছিলেন। বিজ্ঞাতলা দীর্ঘ সময় শুনে আজকে তিনটার সময় আদেশ দেওয়ার কথা বলেছিলেন। আজকে গেলাম তো বিজ্ঞাতলা আজকে দুটো মামলায় জামিন দিয়েছেন, আর আর রমনা থানার একটা এবং পল্টন থানার একটা, এই দুটি মামলার জামিন আগামী 24 তারিখ জামিন সংক্রান্তে আগামী 24 তারিখ অধিকতর শুনানির জন্য রেখেছে। এখন আমরা যেহেতু বিচার আদালতের আদেশ আমাদেরকে মানতেই হবে এবং কিনা বিচার আদালতের নিয়ম অনুযায়ী চলতে হবে, আমরা বিচারপন্থুলক আগামী 24 তারিখ আবার এর জন্য প্রস্তুত হবে। এই মামলা বলা হচ্ছে সেটা যুক্তিযুক্ত মনে করেন কিনা? এখন কোর্টের ব্যাপারে হয়েছে কি, কোর্টের তো ডিসক্রিপশনারি পাওয়ার, কারণ কোর্ট যদি চিন্তা করে তাহলে আমি আর একটু শুনবো এ ব্যাপারে। আসলে আমাদেরকে সহযোগিতা করে গ্রাউন্ড যেটা বলা হচ্ছিল, হ্যাঁ, কারণ আমাদের সকল মামলা গ্রাউন্ড শেয়ার, কিন্তু যেহেতু কোর্ট আর একটু শুনতে চাচ্ছেন, সেহেতু আমি মনে করি যে একজন লয়ার হিসেবে এবং একজন কোর্ট অফিসার হিসেবে কোর্টে কোর্টের সহযোগিতা করা, এবং আমরা এটা না হলে যদি আইন আদালতের প্রতি এই সহযোগিতাটা না থাকে তাহলে দেশের একটা মূল স্তম্ভ যেটা তাহলে সেটা ভেঙে পড়বে, সেই জন্য আমাদেরকে রেসপেক্ট করতে বসছি এবং আশা করি 24 তারিখে আমরা জামিন মুক্তি। এই যে দুটি মামলায় আরও অধিকতর শুনানিতে গেল, আপনারা দীর্ঘদিন ধরে জামিনের চেষ্টা করছেন, বিএনপি শীর্ষ নেতা পর্যায়ে যারা নেতা রয়েছেন, এতে করে যে এই যে জামিন বিলম্বিত হচ্ছে, তাদের কারাগার দীর্ঘায়িত হচ্ছে, আসামি পক্ষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে কিনা? অবশ্যই হ্যাঁ, আসলে ওনারা বয়স্ক এবং শারীরিকভাবে অসুস্থ, এই অবস্থায় চলাফেরাও করতে পারেন না এবং এই তীব্র শীতে জেলখানায় খুব কষ্টে আছে, এই বিষয়টি কিন্তু আদালত বিবেচনা আনতে পারত। হয়তো আশা করি ভবিষ্যতে ওনারা বিবেচনা আনিলেন যে অসুস্থ এবং বয়স্ক মানুষগুলা যাতে জামিন পায়, কারণ এতে একদিকে মানবাধিকারও লঙ্ঘন হচ্ছে, আর একদিকে যেই মানবিক যে দৃষ্টিটা সেই দৃষ্টিতেও একটা লোকের প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ঠিক আছে, বিচার বিভাগ স্বাধীন হলে আজকেই জামিন দিবে। ঠিক আছে, আর কিছু? চারটি মামলায় শুনানি হয়েছিল বেলা 12টার দিকে, এখন আবার বলা হচ্ছে অধিকতর শুনানি। আসামি পক্ষ বলছেন যে এতে করে আসলে মানবাধিকার, আসামিদের যে মানবাধিকার সেটি লঙ্ঘিত হচ্ছে। রাষ্ট্রপক্ষ থেকে আপনারা কি মনে করেন? এটা মানবাধিকার লঙ্ঘনের কোনো ব্যাপারই এখানে হচ্ছে না, কারণটা হচ্ছে যে বিজ্ঞ আদালত তো সন্তুষ্ট হতে হবে, তাই না? আমরা তো সবসময় বলি যে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে জামিন গ্রহণ করেছে। এখানে বিজ্ঞ আদালত চারটা মামলা শুনেছে, দুটো মামলায় উনি সন্তুষ্ট হয়েছেন, শুনানিতে সন্তুষ্ট হয়েছেন, জামিন দিয়েছেন, দুটো মামলায় উনি সন্তুষ্ট হতে পারেন নাই, কিন্তু অধিকতর শুনানি করে দেখতে হবে। এখানে তো মানবাধিকারের কোনো কিছু নাই, এখন তো উনি আগে দিয়ে শুনেছিলেন সেগুলো জামিন দিয়েছে, আর আজকে চারটাই শুনেছে, কিন্তু দুটোতে সে ভালো করে ভালো শুনেছে, সেগুলো সে সন্তুষ্ট হতে পারে নাই, তাই জামিন দুটো আজকে আবার বলছে আর শুনানি হবে না, আমি তো কারণে শুনানি হবে না, দুটো সন্তুষ্ট হয়ে শুনানি জামিন। এখানে মানবাধিকারের বিঘ্নিত হওয়ার কোনো রকম ঠিক আছে, থ্যাংক ইউ।